সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। 2013 সালে পরিচালক রাজীব বিশ্বাসের পরিচালনায় মজনু সিনেমাতে অভিনয় করেছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এরপর কেটে গেছে দীর্ঘ 8 বছর। তবে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি, যেখানে আবারও তাঁর এবং শ্রাবন্তীর বন্ধুত্ব যে অটুট সেটাই উঠে এসেছে। প্রসঙ্গত, মজনু সিনেমার একটা অত্যন্ত জনপ্রিয় গান ছিল পিয়ারে ও পিয়া। হিরণের পোস্ট করা ভিডিওতে সেই গানেই একসাথে কণ্ঠ মেলাতে দেখা গিয়েছে অভিনেতা এবং অভিনেত্রী শ্রাবন্তীকে। প্রসঙ্গত, ভিডিওয়ে নেটিজেনরা দেখতে পেয়েছেন ঘরোয়া আড্ডাতে নিজেদের ছবির গান ধরেছেন হিরণ, আর তার সঙ্গে গলা মিলিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। শ্রাবন্তী চ্যাটার্জি মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসেন, কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে, তো কখনো আবার সিনেমার কাজের বিষয় নিয়ে, তো মাঝে তো ছিল রাজনীতি। তবে সম্প্রতি হিরণের সঙ্গে তার পুরনো ছবি মজনুর থেকে একটি রোম্যান্টিক স্মৃতি গানে গানে ফিরিয়ে আনলেন এই অভিনেত্রী। শ্রাবন্তী এবং হিরণ দুজনে একসঙ্গে পুরনো ছবির সুখের স্মৃতি ফিরিয়ে এনেছেন গান গাওয়ার মাধ্যমে, আর উপস্থিত সকলে হাততালি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন তাদের। 2013 সালের 11 অক্টোবর ইউটিউবে স্বপ্ন কুড়িয়ে এনে সমর্পণ করা যায় প্রিয় তোমারই পায়ের কাছে, এই বার্তা দিয়ে প্রকাশ করা হয় ও পিয়ারে পিয়া গানটি, যা ইতিমধ্যেই 2 কোটিরও বেশি বার দেখা হয়েছে। সিনেমাটিতে গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং এবং জুন বন্দ্যোপাধ্যায়। 2008 সালে রবি কিনাগি পরিচালিত ভালোবাসা ভালোবাসা ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছিলেন শ্রাবন্তী এবং হিরণ। এর 5 বছর পর মজনু সিনেমায় ফের একসঙ্গে দেখা যায় তাদের। তবে পর্দার বাইরে তাদের বন্ধুত্ব কিন্তু বেশ অটুট, যা তাদের সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই বোঝা যায়। রাজনীতির আঙিনায় অনেকদিন আগেই পা রেখেছেন হিরণ। 21 বিধানসভা ভোটের আগে বিজেপিতে তিনি যোগ দেন, তারপর খড়গপুর সদর কেন্দ্র থেকে জয় পেয়ে বিধায়কও হন অভিনেতা। অন্যদিকে শ্রাবন্তী গেরুয়া শিবিরে যোগ দিল, ভোটে কিন্তু জিততে পারেননি। তবে সে যাই হোক, দুই বন্ধুর বন্ধুত্ব এখনও অটুট, দেখা হতেই পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনলেন তারা সোশ্যাল মিডিয়াতে। শ্রাবন্তীর সঙ্গে গান গাওয়ার ভিডিওটি আপলোড করেছেন হিরণ। ভিডিও দেখে মনে হচ্ছে সপ্তাহান্তে চুটিয়া আড্ডা দেন এই দুই তারকা। ভিডিওর ক্যাপশনে হিরণ লিখেছেন, এটাই চিরন্তন, যেন নিজেদের অটুট বন্ধুত্বের কথা বোঝাতেই চেয়েছেন তার এই ক্যাপশনের মাধ্যমে হিরণ। অন্যদিকে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেম তার কাজের সঙ্গে, শুটিংয়ে লাইট ক্যামেরা অ্যাকশনে মোড়া দিন যাপন অভিনেত্রীর। কিন্তু তাই বলে কি জীবনে আড্ডা থাকবে না, হবে না হই হুল্লোড়, তাও হয় নাকি? তাই তো নিজের ব্যস্ততম রুটিন থেকে খানিকটা সময় বার করেই তিনি হই হুল্লোড়ে মেতে ওঠেন তার বন্ধুদের সাথে, জমিয়ে দেন আড্ডা, আর এবারও হলো তাই। শনিবার দিন ঘরোয়া পরিবেশে মিষ্টি আড্ডার পর রবিবার দিন কাছের মানুষদের নিয়ে আলু আধারিতে হ্যালোইন পার্টিতে মজলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।